নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু কর্মসাথী প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি বড় আপডেট ইতিমধ্যে দিয়ে দিল। আজকের থেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন কর্মসাথী প্রকল্পে। তো কর্মসাথী প্রকল্প কি এবং আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন সমস্ত ডিটেলস কিন্তু জানিয়েছিলাম, কত টাকা লোন পাবেন এবং লোনের মধ্যে কি ডিভাইডেড রয়েছে। আগের ভিডিওতে কিন্তু আমি এ টু জেড আলোচনা করেছি, আপনার যদি সেটা না দেখে থাকেন আমি আই বাটনে বা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনার সেখান থেকে দেখে নেবে বন্ধুরা। তো আজকের ভিডিওটি হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে কর্মসাথী প্রকল্পে, সেটা কিন্তু আমি আলোচনা করব। তার আগে বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্য আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টাচ করে দেবেন এরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমে আমরা দেখতে পাচ্ছি রাজ্যে বেকারত্বের হার কমাতে সদা তৎপর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যুব সমাজকে স্বাবলম্বী করে তুলতে একাধিক ছোট বড় একাধিক প্রকল্পে রয়েছে রাজ্য সরকারের, তার মধ্যে অন্যতম কর্মসাথী প্রকল্প। দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ঘোষণা করেছিলেন। রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করার ব্যবসায় উৎসাহ দিতে সহজে ও কম সুদে 2 লক্ষ টাকা করে ঋণ দানের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। আজ বিশ্বকর্মা পুজো ও মহালয় পবিত্র দিনে তার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হয়ে গেল। গেজেট নোটিফিকেশান জারি করলো রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তর MSME। তো আজকে দেখতে পাচ্ছেন একটি বড় ঘোষণা করেছে, যেটা বলা হচ্ছে আজকের পর থেকে ঋণের আবেদন করা যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকের পর থেকেই কিন্তু এই প্রকল্পে অ্যাপ্লাই করতে পারবেন বলে জানা যাচ্ছে। তো আপনারা অবশ্যই সেই ফর্মটি ফিল আপ করতে পারেন। কোন অফিসিয়াল থেকে আপনারা সেই ফর্মটি পাবেন আমি কিন্তু আগের ভিডিওতে জানিয়েছিলাম, এ টু জেড জানিয়েছিলাম, আপনারা লিঙ্কে গিয়ে পেয়ে যাবেন বন্ধুরা। তো ভিডিওটি পুরোপুরি দেখবেন তবেই কিন্তু আপনার ফর্ম ফিল আপ ও এ টু জেড জানতে পারবেন বন্ধুরা। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, কারা এই ঋণ পাবেন এবং কী কী শর্ত প্রযোজ্য, সবটাই কিন্তু এখানে আমরা আলোচনা করব। 18 থেকে 50 বছর বয়সে যে কেউ কর্মসাথী প্রকল্পের ঋণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে। সর্বোচ্চ 2 লক্ষ টাকা সফট লোন মিলবে রাজ্য সরকারের তরফে, যা নিয়ে ব্যবসা বা নিজের সংস্থা খুলতে পারবেন ঋণ গ্রহীতারা। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন 18 থেকে 50 বছরের মধ্যেই কিন্তু হতে হবে কর্মসাথী প্রকল্পে এলিজিবেলের জন্য, এবং শিক্ষাগত যোগ্যতা যেটা রেখেছে ন্যূনতম অষ্টম শ্রেণী রাখতে হবে বলে জানা যাচ্ছে, এবং সর্বোচ্চ 2 লক্ষ টাকা পাবে। এই 2 লক্ষ টাকার মধ্যেও কিন্তু কয়েকটি স্ল্যাব রয়েছে, সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এক সাবসিডি রয়েছে, সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং তো এই ফর্মটি ফিল আপ করে বিডিও অফিসে জমা দিতে হবে যারা গ্রামে থাকে, এবং শহর অঞ্চলে যারা বাস করে তাদেরকে কলকাতা কর্পোরেশনে এটা সাবমিট করতে হবে। তো বন্ধুরা আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমি এরকম লেটেস্ট আপডেট শুধু আপনাদের জন্যই নিয়ে এসে থাকি। তো বন্ধুরা আশা করি তাদের একটি লেটেস্ট খবর নিয়ে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।